ইতালিতে কিন্তু পিৎজা খুবই জনপ্রিয়, আমাদের দেশেও এখন একদম ডেলিভারি, হোম ডেলিভারি, ফুড পান্ডা মানেই পিৎজা, এরকমই একটা কথা। সবসময় দেখা যায় কোনো কিছু অর্ডার দিলেই কি অর্ডার দিব, পিৎজা অর্ডার দিব। তো পিৎজাটা বানানো থাকলে আপনাদের সবসময় অর্ডার দিয়ে খেতে হবে না, এত টাকা দিয়ে আপনার বাসায় এটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মুনাজিল আছি আপনাদের সাথে মুনাজিল ফুড চ্যানেলে। মুনাহিদ কোথায় গেল? মনে হচ্ছে ছাদে গেছে, তাই একটু খুঁজে দেখি সে ছাদে কি করছে। ও ছাদের এখানেও তো নেই, করে দেখছি যে এখানে সে আছে কি না, সে এখানে নেই। দেখুন আজকের আকাশটা কত সুন্দর লাগছে, কুয়াশা আছে আবার হালকা হালকা রোদ আছে, আর মুনাহিদ এসেছিল রোদ পোহাতে। দেখি সে ওই সাইডে কি করছে ছাদের। মশারিটা দেওয়া হয়েছে যাতে এই সাইডে একটু মানুষ কম যায়, এখানে কিছু গাছপালা আছে তো ছাদে কিছু সবজি আছে এই জন্যে এই মশারিটা দেয়া। ওই যে দেখা যাচ্ছে মুনাহিদকে, মুনাহিদ এখন গাছে পানি দিচ্ছে। আর এখান থেকে আমি কিন্তু সিম গাছ থেকে সিম তুলেছিলাম। মুনাহিদ এখন একটা ক্যাপসিকাম গাছে পানি দিচ্ছে, আর সে নাকি এই ক্যাপসিকাম গাছ থেকে ক্যাপসিকাম হলে তা দিয়ে পিৎজা বানিয়ে খাবে, এজন্য খুব ভালো মতো যত্ন নিচ্ছে, বেশি করে পানি দিচ্ছে, প্রতিদিন সে পানি দেয় গাছটার ভিতরে। আর গাছটা দেখুন কি সুন্দর সতেজ হয়ে উঠেছে। দেখা যাক এইখানে আসলে কি ক্যাপসিকাম হয় আর কয়টা ক্যাপসিকাম হয়। আর নর্মাল মরিচ গাছে যেরকম ফুল থাকে, ক্যাপসিকাম গাছেও এরকমই ফুল মনে হচ্ছে। আমি কখনো ক্যাপসিকাম গাছ দেখিনি, এই ফার্স্ট দেখলাম। এটা ছাদে লাগানো হয়েছে টবে, আর যদি অনেকেরই তো এখন ছাদে টবে ক্যাপসিকাম হয়, খুব ভালো ভালো অনেক বড় বড় ক্যাপসিকামই ধরে, তবে জানি না আমাদেরটা কী অবস্থা হয়, নাকি গাছটা মরেই যায়। তো মুনাহিদ খুবই খুশি ক্যাপসিকাম গাছে পানি দিয়ে। এবার চলুন তাহলে আমরা আজকে পিৎজার ডো তৈরি করে নিই। আর আমার আজকের রেসিপি হচ্ছে পিৎজা ডো, অর্থাৎ পিৎজা তৈরি করার জন্য যে আটা তৈরি করতে হয়, অর্থাৎ যে ময়ানটা লাগে সেটা পারফেক্টভাবে কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপের মতো পানি, আর পানিটা কিন্তু আমি কুসুম কুসুম গরম করে নিয়েছি, খুব বেশি ফুটাইনি, পানিটা আমি হালকা গরম করে নিয়েছি যেন একটা আঙুল চুবানো যায় সেভাবে। আর তাতে দিয়ে দিয়েছি আমি, আপনারা আসলে যতটুকু ময়দা নেবেন সেই আন্দাজ করে দিবেন লবণ। আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 2 চামচের মতো চিনি, 2 চা চামচের মতো, আমার আজকে একটু ময়দা বেশি হবে। লিকুইড দুধ ব্যবহার করেই আমি এখানে গুঁড়া দুধ দেবো আজকে। আর দুধ দিলে কিন্তু পিৎজার ডোটা থেকে একটা ফ্লেভার বের হয়, একটা মিল্কি মিল্কি একটা ভাব আসে এবং খুব ভালো লাগে। আমি তার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল, সয়াবিন তেল আমি দিলাম 1 টেবিল চামচের মতো, আর এই তেলটার কারণে রুটিটা অনেক সফট হবে। দিয়ে দিব ইস্ট, আমি এখানে এখানে 2 চা চামচের মতো ইস্ট ব্যবহার করেছি, আর এটাকে আমি জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিয়েছি, ইস্টটা যেন একটু একটু ফুলে উঠে। ইস্টটা এবার রেডি হয়ে গেল, আর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, ময়দা আমি নিয়েছি 2 কাপের মতো। যদি ময়দা মনে করেন যে আরও লাগবে তাহলে পরে নেবেন, বা পানিটা আসলে কমিয়ে দিবেন। যে ময়দাটা দিয়েছি তাতে অল্প অল্প করে যে আমরা ইস্টের যে মিশ্রণ রেডি করে রেখেছি সেটা দিব অল্প অল্প করে, পুরোটা দিলে কিন্তু ময়দা অনেকগুলো লাগবে। আমি এরকম একটা ডো তৈরি করে নিব, দেখুন খুব বেশি পাতলা হবে না, খুব বেশি নরম হবে না, আর খুব বেশি একদম শক্তও হবে না। দেখুন কিভাবে আমার হাতে কিন্তু সবগুলো ময়দা খুব সুন্দরভাবে উঠে এসেছে। আর আমি কতক্ষণ এটাকে ময়ান করে নিয়েছি, আর এবার একটু তেল দিয়ে আমি এটাকে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিয়েছি, অর্থাৎ একটু চুলার পাশে আমি রেখে দিয়েছিলাম ঢেকে। দেখতেই পাচ্ছেন 2 ঘন্টার জন্য রেখেছিলাম, 1 ঘন্টার জন্য রাখলেও হবে। আর দেখুন আমি এবার উপর যে একটা পলিথিন ছিল আমি সেটা তুলে ফেলেছি, দেখুন কীরকম একটা নাইস একটা ব্রেডের যে একটা ময়ান তৈরি হয়, খুব সুন্দর একটা ফ্লাপি ফ্লাপি ময়ান তৈরি হয়েছে, কতটা ফুলে উঠেছে। আর আমি এটাকে কিন্তু মেখে নিতে নিতে দেখুন এভাবে শক্ত হয়ে এসেছে। আজ আজকে এটা দিয়ে আমি 2টা পিৎজা বানাবো, আর একটা পিৎজা বানাবো আমি চুলায় আর একটা পিৎজা বানাবো আমি ওভেনে। আর তার জন্য আমি এভাবে পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। আর
যখন এভাবে ডোটা তৈরি করবেন একটু হাতে তেল নিয়ে নিতে পারেন, তাহলে এভাবে হবে। আর যদি মনে হয় যে না পিজার ডোটা একটু নরম হয়েছে, তাহলে লাগবে আর একটু আটা দিতে পারেন, দিয়ে তারপর এটাকে ভালোভাবে মেখে নেবেন। যত ভালোভাবে মেখে নেবেন অত কিন্তু ভালো হবে। আমি এটাকে আর 10-15 মিনিটের জন্য রেখেছিলাম, আর একটু ফুলে উঠেছে দেখুন। আর পিজাটা বানিয়েও কিন্তু আপনি রাখতে পারেন, তাহলেও তখনও এই রুটিটা ফুলে উঠবে। আর আমার আজকের পিজা ডোটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।